হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড। আজকে রথ, আর তাই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবের সমস্ত ধরনের পুজো, কীভাবে কী করলাম, রথ টানা সমস্ত কিছু। তো চলো শুরু করা যাক। তো এই তোমরা দেখতেই পাচ্ছ, আমি জগন্নাথকে প্রথমে দুধ দিয়ে স্নান করাচ্ছি। তিনজনকেই প্রথমে আমি দুধ দিয়েই স্নান করাবো, আর দুধের পর স্নান করাবো দই দিয়ে। দেবী সুভদ্রাকে দুধ দিয়ে স্নান করালাম, এবারে বলভদ্রকেও দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের যাদের যাদের জগন্নাথ আছে তারা সবাই এরকম ধরনের লাল শালু দিয়ে মুড়ে তিনজনকে স্নান করাবে। আর রথে চাপালেও এরকমভাবেই চাপাতে পারো, বা তোমাদের ইচ্ছা সুন্দর করে সাজিয়েও চাপাতে পারো। তবে আমি পুরীতে দেখেছি যে এইভাবেই তিনজনকে স্নান করানো হয় এবং রথে চাপানো হয়, তো আমিও সেটাই চেষ্টা করলাম। তো এই দেখো, দই দিয়ে তিনজনকে স্নান করিয়ে দিলাম। এবারে তৃতীয় স্নানের পালা, মানে এই স্নানকে পঞ্চামৃত স্নান বলা হয়, সেটা তোমরা জেনেই থাকবে। আর সেই স্নানটা জল শঙ্খ দিয়ে করাতে হয়, তো আমিও জল শঙ্খ দিয়েই করাচ্ছি। তো এই দেখো, এবারে আমি ঘি দিয়ে স্নান করাচ্ছি। জগন্নাথ দেবকে ঘি দিয়ে স্নান করিয়ে নিলাম, এরপরে দেবী সুভদ্রাকে ঘি দিয়ে স্নান করালাম, এবং শেষে বলভদ্র দেবকে। ঘি দিয়ে স্নানের পর এবার মধু দিয়ে স্নান করাতে হবে। তো প্রথমে জগন্নাথ দেবকে করালাম, তারপর দেবী সুভদ্রাকে করালাম, তারপর বলভদ্র দেবকে করালাম, এরপর ওনাদেরকে ভালো করে জল দিয়ে স্নান করাতে হবে। তো এবারে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে আমি তিনজনকেই জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করিয়ে নেব, যাতে কি আর ঘি মধু কিছু না লেগে থাকে, নাহলে পরে চ্যাট চ্যাট করবে। তার চেয়ে ভালো করে জল দিয়ে ওনাদেরকে স্নান করে পরিষ্কার করে এই স্নান জলটা আমরা তুলসী তলায় বা অন্য কোনো গাছে দিয়ে দেব। এরপরে গোপুকে পঞ্চামৃত একবারে মিশিয়ে একবারে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি, এবং ধামেশ্বরকেও তাই করাবো। যেহেতু এটি শ্রীকৃষ্ণেরই উৎসব, নারায়ণেরই উৎসব, এবং জগন্নাথ হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণই ধামেশ্বর রূপে কলিযুগে অবতরণ করেছিলেন, তাই নারায়ণের যে কোনো উৎসবেই আমি এনাদের তিনজনকে অবশ্যই পুজো করি। তো এই দেখো, এনাদের তিনজনেরই পঞ্চামৃত স্নান বেশ ভালোভাবে সম্পূর্ণ হলো। এবারে দর্শন করে নাও আমার তিনজন প্রিয় দেবতার, প্রথমে বলভদ্র দেবের, তারপর জগন্নাথ দেবের, তারপর মা সুভদ্রার। তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমি কী জামা এনেছি এবং কী মুকুট এনেছি, তো তিনজনকে সেটাই আমি পরিয়েছি, এবং পদ্ম দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। তোমরা অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে। আর এই দেখো, এই হলো আমার গোপু। গোপুকেও সুন্দর করে সাজিয়ে আমি বসিয়ে দিয়েছি, গোপু পূজোর জন্য রেডি। আর এই দেখো ধামেশ্বর, ধামেশ্বর পূজোর জন্য একদম রেডি। সবাই সুন্দর করে সেজে নিয়েছে, সবাইকে নতুন জামাকাপড় পরিয়ে আমি রেডি করে দিয়েছি। এরপর আমার মা কালীর দর্শন করে নাও, মা কালীও স্নান করে রেডি। আর এই হলো রথ, রথটি এখনও ফুল দিয়ে সাজানো বাকি, তাও আমি তোমাদেরকে উপর উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন রথটা হয়েছে, অবশ্যই বলবে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, বেশ ব্রাইট হয়েছে রথটা। তো এরপর অবশ্যই রথে টানাটা তোমাদের দেখাবো। তো এই দেখো, আমার তিনজন প্রভু এবং উপরতলায় আমি গোপালকে বসিয়েছি, নিচের তলায় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে, তিনজনকে বসিয়ে আমি এবার রথ টেনেছি। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো, তাই বাইরে নিয়ে যেতে পারিনি, ঘরের ভেতরেই আমি রথ টেনেছি, এক ঘর থেকে আরেক ঘর, ঠাকুর ঘর থেকে অন্য একটা ঘর অবধি, পুরী থেকে তার মাসির বাড়ি। ওই দেখো গোপু কী সুন্দর বসে আছে, ওদের রথ চেপে খুব আনন্দ। এটাই আমার প্রথম রথ, আমার প্রথম রথ খুব ভালো কাটিয়েছি। এই দেখো, রথে শুধু গোপু না, মা কালীও বসেছে, কারণ এই সময় তারাপীঠে মা কালীকেও রথে চাপানো হয়, মানে মা তারাকে। তো ভাবলাম মা কালী বা কেন বাদ যাবে, সেও তো রথে বসতে ইচ্ছে হতে পারে, তাই আমি তাকেও রথে বসিয়ে রথ টেনেছি। অবশ্যই বলবে কেমন লেগেছে তোমাদের আমার এই প্রচেষ্টা, আর তোমরা কীরকম কীরকমভাবে রথ কাটালে সেটাও আমাকে অবশ্যই জানিও। আমার মা কিন্তু খুব আনন্দ পেয়েছে, তার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি। দেখো কী সুন্দর মা রথে চেপে আসছে, আর কী সুন্দর হাসছে, তোমরা নিজেরাই মায়ের মুখ দেখলে বুঝতে পারবে। আর এটা হচ্ছে উল্টো রথের দিন, উল্টো রথের দিন ছাদে। ভাবলাম সোজা রথে যখন বের করিনি, আর উল্টো রথে বের করারও দরকার নেই, ছাদেই টেনে নেবো রথ। তো এই দেখো, তিনজনে তুলসী পরে ওই ধরনের লাশের পরে রেডি। আর এই হলো আমার মা আর কাকিমা,
ওরাও রথ টানছে। একটু রাত হয়ে গেছিল তাই লাইট জ্বালিয়েছি। তো এটা হচ্ছে রাত্রির বেলায় রথ টানা, অবশ্যই জানাবে তোমাদের রথ কেমন গেল। আর পাশ থেকে আমার দিদিভাই ভিডিও করছে। তো এই ছিল আমার ছোট রথ পালন, ছোটোভাবেই রথ আমি উদযাপন করলাম, গোপালকেও বসিয়েছি। আর এই হচ্ছে আমার জগন্নাথের রাজবেশ যেটাকে বলে, মানে উল্টো রথের পরের দিন যেটা করে সোনাবেশ। তো এটাই হলো সোনাবেশ। আমার কাছে তো এখনও জগন্নাথের জন্য তেমন কোনো কিছু কেনা হয়নি সোনাবার উপর, তো আমি এমনি সাধারণভাবেই ওদেরকে সাজিয়েছি। তো অবশ্যই জানাবে যে সোনাবেশটা কেমন লাগলো। হয়তো সোনাবেশে আমি সোনা দিতে পারিনি, কিন্তু আমি নিজের মনের মতন ভক্তি দিয়ে সাজিয়েছি। তো এটাই ছিল আমার রথ পুজো। এই দেখো তিনজন রথে বসে আছে, হাসছে। এইভাবেই আমি রথে বসিয়েছিলাম, 7 দিন আমি এইভাবেই পুজো করেছি। তো অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের। আর আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় মা। অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।